একদিন গভীর রাতে তোমার ঘুম ভেঙে যাবে, বুকের ভিতর দারুণ শূন্যতা অনুভব করবে, গলাটা শুকিয়ে আসবে, বুক ফেটে কান্না আসবে, কিন্তু তুমি চাইলেও কান্নার শব্দ বের করতে পারবে না, ছটফট করতে থাকবে। তখন চোখে পড়বে তোমার পাশে থাকার মানুষটার দিকে, তোমার ঘর যে ক্লান্তিতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, অজানা কারণে এমন দৃশ্যটা তোমাকে আরো বিচলিত করে দিবে। তুমি মনকে হালকা করার জন্য ছুটে আসবে তোমার প্রিয় বারান্দায়, সেখানে ছোট ছোট ফুলের গাছ, একটা চেয়ার, গভীর রাতের শীতল হাওয়া চেয়ারটা দুলতে থাকবে, ফুলের ঘ্রাণে পরিবেশটা আরো খানিকটা চিনিগ্ধ করে দিবে। কিন্তু আশ্চর্যজনকভাবে এসবের কোনো কিছু তোমার টান থাকবে না, তুমি দম করে বসে পড়বে চেয়ারটায়, চুলগুলো ছেড়ে দিয়ে মাথাটা হেলান দিবে, তারপর হয়তো আস্তে করে চোখটা বন্ধ করবে। তখন তোমার নিঃশ্বাসের শব্দ একদমই স্পষ্ট, হুট করে তোমার বন্ধ হওয়া চোখের পাতায় কারো স্মৃতি ভেসে উঠবে, যে মানুষটা গত ডিসেম্বরেও তোমার ছিল, তোমার পুরোটা জুড়ে ছিল, একই চাদরের নিচে হাঁটাহাঁটি, শীতের সকালে সূর্য উদয়, তোমার নাকের ঘাসের উপর কুয়াশা তুলে তোমাকে ছুঁয়ে দেওয়া, বিকেলের চায়ের আড্ডা, কনকনো শীতে দেরিতে বাসায় পৌঁছে দেওয়া, আরো কত কি, এসবের কোনো কিছুতে তোমার মন টানবে না। তুমি কখন জানি হুট করে কেঁদে উঠবে, তোমার কাদার শব্দ শুনে তোমার পিছনে ঘুমিয়ে থাকা মানুষটা ঘুম থেকে উঠে আসবে, তোমার কাঁধে পিছন থেকে যত্ন মাকে হাত রেখে জিজ্ঞেস করবে, প্রিয় মন খারাপ? তুমি কোনো কিছু না বলে তোমার স্বামীর বুকে লুটিয়ে পড়বে, সে আবারও জানতে চাইবে, তুমি কোনো কিছু না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরবে, সে তখন তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হয়তো তুমিও বলবে, আমিও ভালোবাসি। তুমি দেখো তুমি কত বড় মিথ্যেবাদী, কত বড় ছলনাময়ী, একজনের কথা ভেবে কান্না করে অন্য একজনের বুকে তুমি দিব্যি লুটিয়ে পড়ো। তবে আমি কেন পারি না, আমাকেও পারতে হবে, তোমার স্মৃতিগুলো ফুলে নিজেকে দাঁড় করতে হবে, আমারও ভুলে যেতে হবে তোমাকে, আমিও ফুলে যেতে চাই তোমাকে।